আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও রিপ্লাই করার জন্য। আপনাদের একটা ন্যাচারাল বিউটি দেখানোর জন্য আজকের ভিডিওটি আমার করা। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি একটি নদীর পারে দাঁড়িয়ে আছি, একদম পরন্ত বিকেলে। দেখতেই পাচ্ছেন একদম পরন্ত বিকেল বেলা। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ। আমি আসলে দূরে যেটা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদী, জামালপুর ময়মনসিংহের ভিতর দিয়ে যেটা বয়ে চলে গেছে সেই নদীটি, সেই নদীর পাড়ের এক অংশে আমি দেখাচ্ছি আপনাদের। সামনে যে গাছ জাংলা যেটাকে বলা হয়, নিচু তো দেখতে পাচ্ছেন, এগুলি সাধারণত একটু দেখালে বুঝতে পারবেন। আমরা সচরাচর খাই এগুলি, কিন্তু চিনি, কিন্তু কেউ জানি না, অনেকেই জানি না যেটা কিভাবে হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে এত সুন্দরভাবে এটা করছে, আপনারা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবেন না। আর আমি যদি আর একটু নিচে গিয়ে আপনাদের দেখাই, মানে এই ফসলটা যদি একটু দেখাই আর কি, কি ফসল এটা, তাহলে হয়তো আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। এই যে দেখেন, এই যে দেখছেন, অনেক কিন্তু ধরে আছে, অনেক গাছের নিচে দেখছেন, নিচ দিয়ে দেখা যায় অনেক। এত সুন্দর সুন্দর, এত সুন্দরভাবে এটা কি বলবো আপনাকে, খুবই সুন্দর দেখার মতো একটা পরিবেশ এখানে। মানে এত সুন্দর, নিচে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার। আর একটা মুরব্বী আসতেছে ঘাস নিয়ে, দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই যে দেখেন, আমার এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে, আমি তার দাঁড়া করাচ্ছি 2 মিনিট কথা বলার জন্য, আমি একটু কথা বলি। তো আঙ্কেল আপনি কোথা থেকে আসলেন? আর এই বাক্সার তো আইলাম। বাক্সার আর মাথায় এগুলো কি ঘাস? মাথায় ঘাস। কিসের জন্য? গাবি খাবো। গাবি? হ্যাঁ। কয়টা গাবি আপনার? আমার একটা গাবি। একটা? কখন গেছিলেন? এই তো আধা ঘন্টা মতো হয়েছে। ঠিক আছে, আমি আপনাকে কষ্ট দিলাম না তো? না কষ্ট না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সাসারে বিদায় করে দিছি। সাসারে বিদায় করে দিয়া আমি আপনাদের একটু পটল ক্ষেতটা দেখাই। এই যে পটল ধরছে, পটল যাকে বলা হয় পটল, বুঝতে পারছেন আপনারা, এই হলো পটল ক্ষেত। একদম ন্যাচারাল, একদম কিন্তু ন্যাচারাল দেখাইতেছি আপনাদের, মানে যেখানে উৎপাদন হয় আর কি, ওইটা দেখাচ্ছি। দেখছেন এই যে কত সুন্দর, আমার কিন্তু দেখে মনে হচ্ছে যে একটা ধরে খেয়ে দেখি কেমন লাগে। যাই হোক, যেহেতু অন্যের জমিতে, সরি, আসছি অন্যের ক্ষেত দেখতে, তো না বলে ধরতে পাচ্ছি না, ছিঁড়তে পাচ্ছি না, যদিও কাঁচা খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। জাস্ট আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই নিশ্চয়ই দেখতে পারবেন যে পটল আসলে কোথা থেকে হয়, কিভাবে হয়। তো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাদের। দেখছেন অনেক ক্ষেতের মাঝে, ওই যে দেখছেন অনেক ধরে আছে, অনেক ক্ষেতটাকে যদি দেখাই অনেক, আর ক্ষেতটাও কিন্তু অনেক বড়। দেখছেন অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক অনেক বড়। তো চলুন আমরা এখানে একটু আগে বাড়াই, আগে বাড়াইয়া নদীর পাড়টা একটু গিয়ে দেখি কি আছে। চলুন নদীর পাড়ে যাই। দেখতে পাচ্ছেন দূর জুড়ে, ও যে সাসা আইতেছে একটা। আমরা হাঁটতে হাঁটতে একদম নদীর পাড়ে চলে আসছি, একদম নদীর পাড়ে। এই যে একদম নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পারে। দেখছেন এটাই কিন্তু ক্ষেত। হুম,
এটা খুব সুন্দর একটা অমায়িক দৃশ্য, কিন্তু এটা সচরাচর চোখে পড়ে না বললেই চলে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কাঁদে ওটা কে? নাতিন। কি নাম? মাশাআল্লাহ, ধরন ধরন কোথায় গেছিলেন? কই গেছিলেন? সাইতমতলা। সাইতমতলা কি জন্য? ইস্তিবারে এইভাবে হেঁটে যেতে হয়? না, রিক্সার কোনো রাস্তা নাই? না না, ইস্কা নাই তো, নাও আছে। নাও মানে নদী এলাকা তো, চর এলাকা, তাই না? এই জন্য নদী, নাও হলো ভরসা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বুঝতেই পারলেন, চর এলাকা, একদম চর, নদী পার দেখে বুঝতে পারতেছেন আপনারা, একবারে চর। দেখছেন এই যে ছোট নৌকা বাঁধা নদীর পাড়ে, আর নদী দেখছেন এই যে ভাঙতে ভাঙতে কিন্তু ক্ষেত বিলীন হয়ে যাচ্ছে, নদী ভাঙতে ভাঙতে। বুঝতে পারছেন, নদী ভাঙতে ভাঙতে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু কারো কিছু করার নাই, এটা তদ্বিরের লিখন। এই দেখেন, আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি, একটু ট্রেনে যদি আপনাকে দেখাই, প্রত্যেকটা বাড়ির পাশেই এরকম কিন্তু একটা করে নৌকা আছে। এই যে যেমন এখানে নৌকাটা দেখলেন, ওই দেখেন, আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের, দেখতে পাচ্ছেন সব জায়গায় একটা করে নৌকা আছে, সব বাড়ির সামনেই আছে। আর এই বাড়ি, এই নৌকা তো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হাফেজ। আর চলে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর একটা কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে, লাগছে এই পটল ক্ষেতটা দেখে একটা কমেন্ট করবেন আর কি, লাইক দিবেন ইনশাল্লাহ। আর চেষ্টা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার জন্য, আর সাবস্ক্রাইবের পাশে থাকা অল বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছাতে পারে সবার আগে আপনার কাছে। ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।